প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। বিশেষ করে যারা কৃষক আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ প্রতিটি কৃষক তার ক্ষেতে বালাইনাশক ব্যবহার করে থাকেন, কিন্তু এই বালাইনাশকের ক্ষতিকর এবং উপকারী দিক হয়তোবা অনেক কৃষকই জানেন কিন্তু মানেন না। যারা মানেন না তাদের জন্য কী কী ক্ষতি হতে পারে, আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যা জানলে আপনাদের অনেক উপকার হবে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন এক কৃষক ভাই, তিনি তার মরিচ ক্ষেতে বালাইনাশক ছিটাচ্ছেন, কিন্তু বালাইনাশক ছিটানোর যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা কিন্তু তিনি মানছেন না। আর এই নির্দেশিকা তিনি কেন মানছেন না, কি কারণে, তার কাছ থেকেই জানবো আসলে কারণটি কি। এই যে ক্ষেতে আপনি তো যে ওষুধটা দিচ্ছেন, এই ওষুধটা তো একটা বিষ, তাই না? মানে করি আমি, আজকে একটু হলো তাড়া আছে কারণে আমি তাড়াতাড়ি পোশাক টোশাক পরিনি, নাতে আমার হলো প্যান আছে, সব কিছু আছে, কিন্তু আমি ওটা ব্যবহার আজকে করিনি, কি জন্য আমার অল্প ওষুধ আজকে দেওয়া লাগতেছে, এই কারণেই আজকে আমি হলো ওই পোশাক ব্যবহার করি। এই যেমন আপনি যে ওষুধটা প্রয়োগ করলেন, এটা কিন্তু বাতাসে আপনার শরীরে গেছে, মাথায় চুলে, সর্ব শরীরেই হলো আসে, বাতাসে যে ওষুধটা আসে এটা উড়িয়ে সর্ব শরীরে আসে। আচ্ছা, এর জন্য তো আপনাকে প্রোটেকশন নেওয়া অবশ্যই। আচ্ছা, এই প্রোটেকশন সম্পর্কে তো আপনার ধারণা আছে, তাই না? আপনি এই বিষয়গুলো, এই তথ্যগুলো তো জানেন। হ্যাঁ, এই যে আপনার হলো যে ওষুধ দিলে যে ক্ষতি হবে, কী সমস্যা হবে, এটা তো হলো কিছু কিছু হলেও জানা আছে। আচ্ছা, ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে ফি বছর খাদ্য চাহিদা বাড়ছে, অপরদিকে বালাইয়ের আক্রমণে উৎপাদিত খাদ্যশস্য বিপুল পরিমাণে নষ্ট হচ্ছে আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ সহ সারা বিশ্বে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এক জরিপ থেকে জানা যায়, আমাদের দেশে 18% ফসল হানি ঘটে শুধু কীটপতঙ্গের কারণে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অপর এক জরিপে দেখা যায়, বাংলাদেশে 15% ফসল হানি ঘটে শুধু রোগবালাইয়ের কারণে, এবং মাঠ পর্যায়ে 5-7% ফসল নষ্ট করে ইঁদুর। এছাড়াও আগাছাজনিত কারণেও ফসল হানি ঘটে থাকে। কৃষিজাত ফসলের নানাবিধ ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণে রাসায়নিক দমন ব্যবস্থা এখনও সর্বাধিক জনপ্রিয় একটি পদ্ধতি। দেশব্যাপী বালাইনাশকের সংখ্যা ও পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। প্রিয় কৃষক ভাই বোনেরা, মনে রাখতে হবে যে কোনো বালাইনাশকই কিন্তু ক্ষতিকর বিষ, তাই বালাইনাশক ছিটানোর আগে আপনারা আপনাদের সুরক্ষা ব্যবস্থাগুলো অবশ্যই জেনে এবং মেনে চলার চেষ্টা করুন। বালাইনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ের নির্দেশিকা ভালোভাবে পড়ে নিতে হবে ও তা মেনে চলতে হবে। বালাইনাশক ছিটানো, স্প্রে বা প্রয়োগ করার আগে সব ধরনের নিরাপত্তামূলক পোশাক পরিধান করতে হবে। নিরাপত্তামূলক পোশাক না পাওয়া গেলে ফুলহাতা জামা পরিধান করতে হবে এবং গামছা অথবা অন্য কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। কালো চশমা পরিধান করতে হবে। নজেল পরিষ্কার করতে কখনোই মুখ দিয়ে ফু দেয়া যাবে না, চিকন তার ব্যবহার করতে হবে। বালাইনাশক ছিটানোর সময় ধূমপান বা পানাহার থেকে বিরত থাকতে হবে। কখনোই বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না। বালাইনাশক ব্যবহৃত ফসলের জমিতে সাইনবোর্ড বা লাল কাপড় অথবা বালাইনাশকের খালি পাত্র টাঙিয়ে দিন, যাতে করে অন্যরা বুঝতে পারে ক্ষেতে বালাইনাশক প্রয়োগ করা হয়েছে। ব্যবহৃত বালাইনাশকের বোতল ও প্যাকেট ভেঙে ও ছিঁড়ে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। বালাইনাশকের বোতল বা পাত্রে অন্য কোনো জিনিস রাখা যাবে না। বালাইনাশক ছিটানো জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মিশে যায় সেদিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই।
বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে 3-7 দিন পর বাজারজাত করতে হবে। বালাইনাশক প্রয়োগ করা জমিতে যেন হাঁস মুরগি বা গবাদি পশু না প্রবেশ করে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বালাইনাশক প্রয়োগের পর থেকে ফসল সংগ্রহের মধ্যকার অনুমোদিত সময়কালকে অপেক্ষমান সময় বলা হয়ে থাকে। তাই বালাইনাশক ভেদে অপেক্ষমান সময় 3-21 দিন পর্যন্ত হতে পারে। এই বালাইনাশক প্রয়োগের সময় যদি কোনো ব্যক্তি বালাইনাশকে আক্রান্ত হয়ে যায়, বালাইনাশক আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিন এবং অতিসত্বর ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা করুন। সব ধরনের বালাইনাশক বা আপদ ফসল উৎপাদনে নানা রকম ক্ষতি সাধন করে থাকে, আর এই ক্ষতি মোকাবিলায় রাসায়নিক বালাইনাশক বা পেস্টিসাইড ব্যবহার করা হয়ে থাকে। বালাইনাশকের যথেচ্ছ ব্যবহার ফসলকে রক্ষা করলেও তা একদিকে ফসলের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে মানব স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার দীর্ঘদিন একই বালাইনাশক ব্যবহার করার ফলে দিন দিন ক্ষতিকর পোকামাকড় ও জীবাণু বালাইনাশক প্রতিরোধী হয়ে উঠছেন। তাই বালাইনাশক ব্যবহারে কিছু নিয়ম কানুন ও সতর্কতা মেনে চলা উচিত। পাশাপাশি ভেজাল ও অননুমোদিত বালাইনাশকের অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের কৃষি বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।